ভারবা ভেন্ডি বা পুরভরা ভেন্ডি একটি জনপ্রিয় খাবার। বাঙালিদের মধ্যে অতটা প্রচলন না থাকলেও উত্তর ভারতে অসম্ভব জনপ্রিয়। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খেতে যেমন সুস্বাদু, তেমনি খুব অল্প সময়ে ও কম উপকরণে এটি বানিয়ে নেওয়া যায়। আমার আজকের আয়োজন ভারবা ভেন্ডি ফ্রাই বা পুরভরা ভেন্ডি ভাজা। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। ওয়েলকাম টু ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। প্রথমেই আমি 250 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছি। এরপর ভেন্ডির মাথা ও নিচের অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা যখনই এই রেসিপিটি বানাবেন চেষ্টা করবেন একটু লম্বা ভেন্ডি দিতে, তাহলে পুর ভরতে সুবিধা হবে। আমি ছুরির সাহায্যে ভেন্ডিগুলোর মাঝখান দিয়ে চিরে নিয়ে একটা করে পকেট মতো তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ আমচুর গুঁড়ো, সামান্য হিং ও স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি। আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও আপনারা ব্যবহার করতে পারেন। আমচুর পাউডারে বেশ অনেকটা নুন থাকে, তাই বুঝে নুন দিতে হবে। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের পরিবর্তে আচারের তেলও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু স্বাদ খুব ভালো হবে। সর্ষের তেল খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলার পুর ভেন্ডির পকেটের মধ্যে খুব ভালো করে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করা যাবে না, তাহলে ভেন্ডি ভেঙে যেতে পারে। যেহেতু হাত দিয়ে এই মশলার পুরটা ভেন্ডিগুলোর মধ্যে ভরবেন, তাই খুব সাবধানে কাজ করতে হবে, কারণ মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো আছে, কোনোভাবে যদি চোখে চলে যায় তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। এতক্ষণ পর্যন্ত যখন আপনারা এই ভিডিওটি দেখছেন, তাহলে আমি আশা করতেই পারি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ও অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। সমস্ত ভেন্ডিগুলিতে পুর ভরা হয়ে গেলে একটি কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ভেন্ডি ছেড়ে দিচ্ছি। আপনারা যখন এই রান্নাটি করবেন তখন খেয়াল রাখবেন তেলে ভেন্ডিগুলো ছাড়ার সময় যে দিকটা চেরা ও মশলার পুর ভরা আছে সেই দিকটা ওপর দিকে রাখবেন। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিচ্ছি। সবকটা ভেন্ডি কড়াইতে দেওয়া হয়ে গেলে কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট পর ঢাকা খুলে ভেন্ডিগুলো উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যাতে মশলার পুরটা বেরিয়ে না যায়। ভেন্ডিগুলো উল্টে দেওয়ার পরে কিন্তু এবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না। ভেন্ডি এমন একটা সবজি যা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর তার সাথে যেহেতু ঢাকা দিয়ে রাখা হয়েছিল অলরেডি ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন খুব ভালো করে ভেজে নিতে হবে।
এবার একটু সময় নিয়ে চেপে চেপে ভেন্ডিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পরিবেশনের জন্য তৈরি ভরুয়া ভেন্ডি ফ্রাই বা পুর ভরা ভেন্ডি ভাজা। এই রেসিপিটি একঘেয়ে যে কোনো ভেন্ডির রেসিপির থেকে একদম আলাদা, খেতে ভীষণ সুস্বাদু ও স্বাস্থ্যকর। গরম ভাত, রুটি, পরোটার যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে পেয়ার আপ করা যাবে এই রেসিপিটি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের লোকের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি কোনো নতুন রেসিপি নিয়ে। কামনা করি সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।